কেমনে গেরিয়া দেখ আল্লাহ রে পুরা শেষ আমি আল্লাহ রে। এইখানে আমি আসছি হচ্ছে কাশফুলে ভরপুর যে জায়গাটা, এই যে কাশফুলে ভরপুর যে জায়গাটা সেখানে কি রে রে বাবা রে। এই ফুলটার নাম সম্ভবত কি ফুল? লাইলা ইদিন চাইনিজ ফুল, ঠিক আছে? লাইলা লাইলা ইদিন চি লাইলা ইদিন দুই দিন আগে রে গেছে, তিন দিন কি দুই দিন কাটতে পারে? আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম। আজকে নতুন একটা ভিডিওতে আমি চলে আসছি, আমি মাসুদ নুশান, বাংলাদেশ নুশানের যে চ্যানেলটা। আসলে আজকে আমি চলে আসছি হচ্ছে চর, যেটা বলে নদীর মাঝখানে যে জায়গাটা থাকে চর, সেখানে হচ্ছে কাশফুলে ভরপুর। সেখানে আমরা এই যে ফ্রেন্ড সার্কেল যারা আছে আসছে, দেখতে পাচ্ছেন যে এই যে ওই যে টোয়া নিয়ে করতেছে। তো বাংলাদেশের বৈচিত্র্য গ্রামের যে দৃশ্যপটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করি এই চ্যানেলে। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এবং আজকের এই প্রকৃত সৌন্দর্য জিনিসগুলো গ্রামের পাশে, এইটা হচ্ছে ওই যে হচ্ছে আমার, আমি যে পাশে গ্রামে থাকি ওইটা হচ্ছে ওই যে গ্রাম। আর এই এই মাঝখানে নদী, এই নদীর এইখানে আমি আসছি হচ্ছে কাশফুলে ভরপুর যে জায়গাটা, এই যে কাশফুলে ভরপুর যে জায়গাটা সেখানে দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এখানে ছোটো ছোটো পানির কিছু কিছু জায়গায় পানি আটকে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি নামলাম যে এখানে একটু আপনাদেরকে দেখে আসলে কত সৌন্দর্য। আর এই দুপুর প্রান্ত দুপুরে আসলে ঘুরতে ভালো লাগে, হ্যাঁ ঘুরতে। দেখতে পাচ্ছেন যে ছোট ভাই ও গাইরা যেতেছে, হাঁটতেছে দিকটা। তো কাশফুল দেখার আছে মজা, একটা অনেকরকম যারা আসতেছে, এটা হচ্ছে আমাদের আজকের এটার মালিক, হ্যাঁ আমির এপরো নাহিদে আসছে। তো আমরা এখানে দাঁড়াই আসলে ওদের থেকে কিছু কথাবার্তি শুনি। এই যে গাড়ি দিতে দেখছেন কি পরিমাণ গাড়ি দেখছেন, দেখেন আল্লাহ এদের জন্মের গাড়ি দেখা পরে দুই তিন হাত গেড়ে গেছে, তিনজনে কিন্তু কাটতে পারে কাটতে পারে। তো মূলত এখন হচ্ছে মজা করতেছে আরো বলে কলমি শাক টুকে দিচ্ছে আসে বাবা রে। আমি তো কামড়ে নেই কেন গেছি, জাস্ট এই বিষয়টা হচ্ছে ফানি, মানে মজা করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। গালাগালি করিস রে বাবা রে, এ দেখতে যে গাড়ি যেতে। তো কলমি শাক কিনতেছে, আয় দেখে কথাবার্তি করি একটু। তো চর কলমি শাক, আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার মাসুদ নুশান ব্লগ ওই চ্যানেলে, যে আমি নিজে কলমি শাক কীভাবে ঠুকাইছি সেগুলো বাসা নিয়েছি। তো আজকে নাহিদ আসে নিতেছে আর ওরা মজা করতেছে। তো নাহিদ কেমন লাগতেছে ফিলিংসটা? জীবনের আমার মনে হইতেছে আজকে ফার্স্ট এই শাক দেখতেছে, মানে ঠুকাইতেছে শাক শাক আমি ঠুকাইছি কোন শু লাইফের ফার্স্ট, হ্যাঁ লাইফের ফার্স্ট দিতে পারি না কি রে। এই প্রথম আইসস নেই এদিকে, মানে এই আইসস অনেকবার কিন্তু এরকম মজা নিতেছে, অনেক দিন পর খুব মজা পাইতাছে। আয়া কেদা তো যাইতাছি ভাই গাইরা। এ শুকুর কেমন মজা করলি তোরা, কেদা আনন্দন কঠিন বিনোদন, কঠিন বিনোদন, হ্যাঁ মানে দাঁড়া আলাদা ঠিক আছে। এত কাদা যেটা এখানে না আসলে বুঝতে পারবে না, পা একদম একদম টাইনা ধরে অবশ্যই শুকুর আলাম ইন্ডে কয়া দেই জায়গায় মাধ্যমে ভিতরে ঢুকে গেছে, মানে আরে যাইতে পারবি নি রেখে দিব তো, আমি তো চিন্তা করতে যাই ওদিকে যাইতে পারবি। তো কাশফুল দেখানোর জন্য আজকে আপনাদেরকে এখানে আসছি, সেই কাশফুল দেখাতে খুব মজা হইতেছে আল্লাহ রে। ভিতরে ঢুকতেছি আফ্রিকা জঙ্গলে, এই যে কাশফুল দেখেন কাশটি কত বড়, এই যে কত বড়, আমি এই যে আমি কাশ। ও তো এই যে ওরা কাশফুল খুবই ভালো লাগছে তো সেরার জন্য। আচ্ছা কতগুলো কতগুলো এদিক অনেক এদিক অনেক, আরে না তাই কেন মারিস না, দেখতে পাচ্ছেন না কাশফুলটি নিতেছে, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে বাঁধায় রাখতেও। শুকুরায় গেরে যাসনি
বাংলাদেশের সৌন্দর্য বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরি, যে গ্রামগঞ্জে আসলে যে প্রকৃত সৌন্দর্য জায়গাগুলো আছে সেগুলো আসলে সবসময় দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলে। তা আশা করি আপনাদের এই দৃশ্যগুলো ভালো লাগবে, নদীর পাড়ের মানুষগুলোর বসবাস আনন্দ উপভোগ দ্বারা। তো বন্ধু কাশুলের এই বিষয়, এইগুলা কি ওইগুলো আমির, ওইগুলা কি ফুল নি? আমাদের আরেক ধরনের ফুল আছে, বন্ধাখের কি এটি বাবা রে? এই ফুলটার নাম সম্ভবত কি ফুল? লাইলা ইদিনচি, এটা চাইনিজ ফুল, ঠিক আছে? লাইলা ইদিনচি, লাইলা ইদিনচি ফুলটা যারা যারা ফুলটা দেখেন নাই দেখে নিতে পারেন। আমাদের গ্রামের বাংলাদেশের মাটির যেটা গ্রাম জিকাদা সেটা ঠিক এখানে আপনারা পাবেন। গ্রামের সৌন্দর্যময় কিন্তু এই দৃশ্য খুবই ভালো লাগছে আমার কাছে আসলে। আমের কেমন লাগতেছে? কাশফুল কতদিন পরিস্থিতি আছে? প্রায় 2-3 বছর পর কিন্তু আমরা চলে আসছি, খুব ভালো লাগতেছে। চরে বিটে না? তো এরা কিন্তু সবাই ভাই ব্রাদার আমার এখানে, আপনাদেরকে আজকে পরিচয় করে দিতেছি। আর তো বাবা রে কেমনে গেরিয়া দেখ, আল্লাহ রে পুরা শেষ আমি, আল্লাহ রে এমন করছে কেরা, তোরা করছিস না? ইস আদে কলিশা কইছে, হ্যাঁ এই যে একদিনে গেছে ইয়ানতে আর আরেকজন গেছে কলমি শাখানতে। তো বাচ্চা দণ্ড আসলে শাকটুক নিয়ে আইতেছে, ওরা একজনের দিকে আরেকজন যাইতেছে ওই শাকটুক পেতে, আর একজনে ফুল নিয়ে আছে ব্যস্ত। শুকর শাকটুক না পদ্মা সেতু, আর এই যে হচ্ছে আমরা, এই যে আমাদের শরীয়তপুর দেখেন, ওই যে হচ্ছে নদীর পাড়। হ্যাঁ খুব ভালো লাগতেছে আশা করি। মজার বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে, গ্রামীণ দৃশ্যপটের এই প্রান্ত থেকে ও প্রান্তে সুন্দরময় ঐতিহাসিক কিছু ছোটোকালের বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। আজ গ্রামের দৃশ্যগুলো আসলে ভালো লাগে, বারবার কেন এক কথা বলতেছি জানেন, যে আপনাদেরকে সবসময় গ্রামের মানুষের জীবনযাত্রা কীভাবে চলে সেই বিষয়গুলো যেন তুলে ধরতে পারি। তাই সবাই দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি পুরো ভিডিওটা। আর বিশেষ করে আজকের মতো আপনাদের যে বিষয়টা দেখালাম আমি, আশা করি আপনারা সকলের এবং যারা আমাকে ভালোবাসেন সবারই ভালো লাগবো। নদীর পাড়ের এই দৃশ্যপট আসলেই কতটা উপভোগ করতেছেন, আপনারা এনজয় করতেছেন, কারা কারা নদীর পাড়ে এই বিষয়গুলো খুব মজা করছেন, বা নদীর পাড়ে যাদের বাড়ি গ্রামে বাড়ি এই ছোটোবেলায় এগুলো করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো। আমি মাসুদ নুশান এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ড সার্কেল। আল্লাহ হাফেজ।